প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্বাচন প্রচার করা বেড়ে ওড়িশার বিজেপির ডবল ইঞ্জিন সরকার হলে ধান কুইন্টাল সর্বনিম্ন সহায়ক মূল্য 3100 টাকা দিয়াযিব বলি প্রতিশ্রুতি দেইথিলে। ওড়িশার বিজেপির বিপুল বিজয় পরে নয়া মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি এ সম্পর্কে ঘোষণা করেছেন। এখন বিজেপি কৃষক মোর্চা রাজ্য সভাপতি মহেশ্বর সাহু স্বাগত করা সহ কেন্দুঝর জেলা হাটডিহি ব্লক হদগড়ার আয়োজিত রাজ্যস্তরীয় সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি ধন্যবাদ জনাইছেন। বিজেপি কৃষক মোর্চা পক্ষর আয়োজিত এই সমাবেশে 36টি সাংগঠনিক জেলার 200রু অধিক চাষী নেতা অংশগ্রহণ করে। হাটডিহি বিভূতিভূষণ জেনা রিপোর্ট, রিপোর্টার্স টুডে। প্রথম থর পাইঁ ওড়িশার সংখ্যাগরিষ্ঠ হাসল করে ভারতীয় জনতা পার্টি সরকার করেছি। নির্বাচন পূর্বরু ভারতীয় জনতা পার্টি যে প্রতিশ্রুতি মানে দেইথিলা তাকু নিশ্চিত পক্ষরে প্রথম স্টেপরে করিকি দেখেইছি। চারিদ্বার খোলিবা কথা হোক কিংবা সাধারণ কৃষক মানকর বহুদিনর যে অপেক্ষা লা আপেক্ষিত লা কি সেমানকু ধানর সর্বনিম্ন সহায়ক মূল্য মিলু সেইটাকে মধ্যে ভারতীয় জনতা পার্টির সরকার আসু আসু কামর করি দেখেছি। তেমন ইয়াপা উভয় কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারকে আমি ধন্যবাদ দেবু, যেটাকি সাধারণ জনতা গরিব কৃষক মহিলা সমস্ত এ সরকার সমর্পিত অইটাকে কথা নেই কামরে করি প্রতিশ্রুতিকে নিশ্চিত পক্ষে নিভেছে ভারতীয় জনতা পার্টির সরকার ওড়িশার। মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা সাংগঠনিক জেলার আজ কিষান মোর্চা তরফ আমার ধন্যবাদ প্রোগ্রামটি হেউথিলা। মাননীয় মুখ্যমন্ত্রী মোহন ভাইঙ্কু আজি ধন্যবাদ দিয়া যাইছি, কাহিকি না আমার ধানর যে সহায়ক মূল্য বৃদ্ধি করিথিবারু সেথিপাই আমার ধন্যবাদ সভাটি আয়োজন হয়েছিলা। এহা দ্বারা অনেক চাষী উপকৃত হয়ে পারিবে। দেখন্তু আজি ভারতীয় জনতা পার্টি কৃষক মোর্চা তরফরু হদগড় থারে আমার যে ধান কুইন্টাল প্রতি 3100 টাকা মাননীয় মুখ্যমন্ত্রী মোহন মাঝিজি ঘোষণা করছেন, সে উপলক্ষে ধন্যবাদ প্রধানমন্ত্রী এবং ধন্যবাদ মুখ্যমন্ত্রী। কার্যক্রম আমার এটি আয়োজন করা হয়েছিল সারা রাজ্যর আমার কৃষক নেতা মানে 36টি সাংগঠনিক জেলার আসিলে এবং সমস্ত উপস্থিতরে আজি যে আমার চাষী দরদি সরকার এবং চাষী দরদি মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী উভয় যে তুরন্ত সরকার আসবা ক্ষণি ধান কুইন্টাল প্রতি 3100 টাকা আসন্তা খরিফ ঋতুরে প্রদান করা যে আমার মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন, সেইপাই আজ ধন্যবাদ প্রস্তাব নিগলা এবং ধন্যবাদ আমি দেলু মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী। এবং এ কার্যক্রম আজ হদগড়ে শুভারম্ভ হল এবং এ কার্যক্রম আসন্তা 100 দিন ব্যাপী পুরা সারা রাজ্যর সমস্ত জেলা সমস্ত ব্লক সমস্ত পঞ্চায়েতরে মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী ধন্যবাদ দেই আমার এই কার্যক্রম পুরা অনুষ্ঠিত হব সারা রাজ্যরে সমস্ত চাষী মানুষ নেইকি। এবং দীর্ঘ 25 বছর নবীন সরকার যে চাষী শোষণ করেছিল ধানের কটনি ছটনি করলে এবং সে নিজে ঘোষণা করেছিল শোলারে যে চাষী মানুষ 100 টাকা বোনস দেবে, কিন্তু সে বোনস দেলে না, কিন্তু ধানর কটনি ছটনি কলে চাষী মানুষ শোষণ কলে। আজ বিজেপি সরকার আসিলা পরে তুরন্ত আসিবা পরে শপথ নেলা পরে আমার লোকপ্রিয় চাষী দরদি মুখ্যমন্ত্রী মোহন মাঝি যে ঘোষণা কলে 3100 টাকা ধান দেবে চাষী, আমি সেইপাই তাঁকে বহুত বহুত ধন্যবাদ দেছি।